আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে ট্যাপ চেঞ্জার বক্স আসলেও দেখতে রকম হয় সেটি দেখাচ্ছি ট্যাপ চেঞ্জার তো এটি হচ্ছে একটি ট্যাপ চেঞ্জার বক্স সেটি হচ্ছে যে এখানে আসলে ট্যাপ চেঞ্জারের কী কী কাজ কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি তো এখানে খেয়াল করুন যে এটা হচ্ছে টার্মিনাল কানেকশন দেখুন এখানে হচ্ছে টার্মিনাল ব্লক তো এখানে অনেকগুলি তার লাগানো আছে তো সেক্ষেত্রে আমি আপনাদের আলাদা আলাদা একটু পরিচয় করে দেবো এই সাইডে হচ্ছে এসি পাওয়ার আর এই সাইডেও আপনার দেখুন এখানে কিন্তু কন্ট্রোলিংয়ের অনেক কেবল আছে তো সব বিষয় না যাই তো আমি আপনাদের একটা সাধারণ ধারণা দেবো যে আপনি এটা কীভাবে অপারেটিং করবেন আর এটার মূল পাওয়ারটা আছে এখানে এটা হচ্ছে আপনার এমসিবি ব্রেকার বন্ধ করার জন্য আর এটা যে আপনি অন করতে পারবেন আর এখানে হচ্ছে মূলত আপনার টেপ এটা এটা কত ট্যাপে আছে সে পজিশনটা দেখাবে ডিসপ্লেতে আর এটা হচ্ছে আপনি ট্যাপ উপরের দিকে করবেন না নিচের দিকে করবেন মানে কি আপনি বাড়াবেন না নিচে যাবেন তো যাই হোক এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আর এটা হচ্ছে লোকাল আর রিমোট এই জিনিসটা সবাই হচ্ছে জানেন যে আপনি যখন লোকাল বা রিমোট বলতে আপনারা বুঝতে পারছেন যে এটা যদি আপনি লোকালে দেওয়া রাখেন তো সেক্ষেত্রে আপনার হাতে কাজ করতে হবে আর যদি রিমোটে দেওয়া রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পুশ করে পুশ করে করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি এটা এই দিকে করে তাহলে ট্যাপ ট্যাপ আপ হবে আর যদি এদিকে করেন তাহলে ট্যাপ নিচে হবে আর এইটা হচ্ছে হলো যে আপনার লাইফ টাইমে এই ট্যাপ চেঞ্জারটা কতবার ট্যাপ চেঞ্জ হয়েছে সেই ক্যালকুলেশন কিন্তু অলরেডি সে করে রেখেছে দেখুন এখন পর্যন্ত এই ট্যাপ চেঞ্জারটা আপনার কাউন্ট করছে হলো সতেরো হাজার আটশো নয় বার তার মানে এই ট্যাপ চেঞ্জারটা সতেরো হাজার আটশো নয় বার সে ট্যাপ পজিশন চেঞ্জ করছে তো যতবার এটা চেঞ্জ করবে তো অতবারই এখানে কাউন্ট করে উঠা উঠা থাকবে কারণ এটা হচ্ছে অটো আপনার যখন ভোল্টেজ কমে যায় সেক্ষেত্রে অটোমেটিকলি বাড়ে আর যখন ভোল্টেজ বেড়ে যায় তখন কিন্তু সে অটোমেটিকলি কমে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে আপনার বিশ বল পর্যন্ত উপরে নিচে ডাউন করবে এর সে যদি কম হয় তো সেক্ষেত্রে সে ট্যাপ উপরে দিক যাবে আর যদি আপনার ধরেন যে ভোল্টেজ একটু বেশি হয়েছে যায় তো সেক্ষেত্রে ট্যাপ কমে যাবে তো এটার সাথে আরেকটা জিনিস আছে সেটা আপনাদের দেখাচ্ছি এখানে তিনটা অপশন আছে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এটা সিলেক্টার সুইচ এই সিলেক্টার সুইচ যদি আপনার এদিকে রাখা হয় এই টাইপটা এই মোটটা যদি এদিকে রাখা হয় তো সেক্ষেত্রে হবে লোকাল আর যদি এটা আপনি এই রাখেন তো সেক্ষেত্রে হবে রিমোট এটা কিন্তু ট্যাপ চ্যাঞ্জারকে অটো করার জন্য এটার ভিতরে হলো আপনার জাস্ট একটা পিএলসি আছে আর কিছু আর একটা পাওয়ার সাপ্লাই আর এটা সবসময় পাওয়ার থাকা লাগে সেক্ষেত্রে আপনার ডিজিবল প্রয়োজন হয় তো এখানে এই এটা যখন আপনি রিমোটে রাখবেন তখন এখানে কিন্তু রিমোটের একটি ইন্ডিকেটার ল্যাম্প জ্বলে আসে একদম সহজ কানেকশন আর এটা যখন আপনি লোকালে রাখবেন তখন কিন্তু এখানে এই লোকালের যে ইন্ডিকেটার ল্যাম্প এটা জ্বলে থাকবে আর তারপর যদি আপনি ম্যানুয়েলের ট্যাপকে উপরে নিচে করতে যান তো সেক্ষেত্রে আপনার এখানে দেখুন ট্যাপ ডাউন সেক্ষেত্রে হলো ট্যাপটা আপনার নিচে আসবে এক এক স্টেপ করে আর যদি আপনি ট্যাপটাকে উপরে করতে চান তো সেক্ষেত্রে আপনি এই সুইচটা দাবালেই এটি তার কাজ করার সুবিধা শুরু করে দেবে তো সেক্ষেত্রে আপনাকে আরেকটি জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই ট্যাপ চেঞ্জার আসলে মূলত ব্যবহার করা হয় যেটা এটা অনলাইন ট্যাপ চেঞ্জার তো যারা আসলে মূলত পাওয়ার ট্রান্সফোর্টার বন্ধ না করে ট্যাপ পরিবর্তন করবেন শুধু একমাত্র তারাই এই প্যানেলগুলি ব্যবহার করবেন আর যদি মনে করেন যে না আমি এইগুলি ব্যবহার করব না কারণ এগুলি তো অনেক খরচ পরে বেশি তো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ট্যাপ চেঞ্জার পরিবর্তন করবেন সেটাও দেখাবো আর আরেকটি বিষয় সে সেটা হচ্ছে যে যে আপনার অনলাইন ট্যাপচ্যাঞ্জারটা আসলে দেখতে কীরকম বা আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো জাস্ট এইটুকুই ছিল আর এটার ব্যাটারি ব্যাকআপের জন্য একটি ব্যাটারি ইয়ে আছে ইউনিট আছে সেটা আমি আপনাদের দেখাবো এটি হচ্ছে হলো ব্যাটারি ইউনিট আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে এখান থেকে হইলো আমাদের ট্যাপ চেঞ্জারের যে আপনার কন্ট্রোলিং বক্স আছে ওখানে পাওয়ার গেছে কারণ হইলো আপনার যখন পাওয়ার থাকবে না তো সেক্ষেত্রে ট্যাপ চেঞ্জারের আপনি যদি পিএলজিতে পাওয়ার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পিএলসি কাজ করবে না অফ হয়ে যাবে তো সেই জন্য জানি সব সবসময় পিএচিতে পাওয়ার থাকে পিএলসি যেন অফ না হয় এই জন্য এটা ব্যাটারি ব্যাক আপ করা আছে জাস্ট এইটুকুই কাজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা